প্রতিবার ভোটের আগে রাজ্যজুড়ে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারই প্রথম দেখা গেল জেলায় জেলায় রোড শো। এর আগে কেবলমাত্র কলকাতাতেই রোড শো করতে দেখা যেত তৃণমূল নেত্রীকে। পদযাত্রার শুরুটা হয়েছিল মমতার উত্তরবঙ্গ সফরের সময়। মালদায় নির্বাচনী জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানিকচক, কালিয়াচক কিংবা শামসি। তৃণমূল নেত্রীর প্রতিটি জনসভাতেই ভিড় উপচে পড়েছে। তারপরেই মালদা শহরে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগরেও জনসভার পাশাপাশি রোড শো করেন মুখ্যমন্ত্রী। সেখানেও উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। মমতাকে একবার ছুঁয়ে দেখতে জনতার উন্মাদনা বাঁধ ভেঙেছিল কৃষ্ণনগরে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন শান্তিপুর এবং বর্ধমান শহরেও। সব জায়গাতেই উন্মাদনার সেই একই ছবি।